আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদস্পন্দন পর্ব বানোতে। দর্শক, আপনারা জানেন আমাদের এই আয়োজনটি মূলত আমাদের হৃৎপিণ্ডের সুরক্ষা বিষয়ক নানা পরামর্শ দেওয়ার জন্য, আপনাদের হৃৎপিণ্ডের সুরক্ষার জন্য এবং আপনাদের হৃৎপিণ্ডকে ভালো রাখার জন্য এই আয়োজন। আজকের 52তম পর্বের আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি এবং আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। দর্শক, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সাথে হৃৎপিণ্ডের একটি খুব গভীর সম্পর্ক রয়েছে এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে হৃৎপিণ্ডের উপরও কিন্তু তার প্রভাব পড়ছে। দর্শক, আজকে আমরা এই বিষয়গুলোই জেনে নিব আজকে আমরা এই বিষয়গুলো জেনে নিব আমাদের বিশেষজ্ঞ গেস্ট এক্সপার্টের কাছ থেকে। আজকের গেস্ট ডক্টর এস চক্রবর্তী, তিনি সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি, গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড। আসসালামু আলাইকুম স্যার, আমি তো জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কেমন আছেন স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? স্যার আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। স্যার, আমি শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমরা দেখতে পাচ্ছি স্যার আপনি আপনার চেম্বার থেকে আমাদের সাথে জয়েন করেছেন, আপনি আপনার ব্যস্ততম সময় থেকে স্যার আমাদের সময় দিচ্ছেন, আমার দর্শকদের সাথে আলোচনার জন্য স্যার যুক্ত হয়েছেন, সে কারণে আপনাকে আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমার দর্শকদের একটু বলতে চাই, দর্শক আপনারা আমাদের দেখছেন রাজ টিভির পর্দায় হৃৎস্পন্দন পর্ব 52-তে। আমরা আজকে আলোচনা করতে চলেছি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, কোনো কিছু জানবার থাকে, আমাদের কমেন্ট সেকশনে আপনাদের নাম, বয়স, সমস্যার কথা বিস্তারিত জানিয়ে আমাদের লিখতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আমাদের আজকের অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার ভেনেটা লিমিটেড এবং পাওয়ার্ড বাই রোলিভ ডায়াম্পাগলিন্টা এম এবং রেজর ম্যাক। আমাদের সরাসরি দেখছেন রাজ টিভির পর্দায়, এটি সংরক্ষিত ভিডিও হিসেবে পরবর্তীতে দেখে নিতে পারবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে পরবর্তীতে এই লাইভের আলোচনা দেখে নিতে পারবেন। সে কারণে আপনাদের অবশ্যই ইউটিউব চ্যানেল এবং রাজ টিভি এই ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দর্শক, আমরা আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় ডক্টর এস চক্রবর্তী স্যারের কাছে। স্যার, আমি শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে আমরা আজকে মূলত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করতে চলেছি, তো শুরুতেই একটি বিষয় আমার দর্শকদের জন্য আমি একটু ক্লিয়ার করার জন্য স্যার আপনার কাছে জানতে চাই যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এর সাথে হৃৎপিণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই আলোচনায় যাওয়ার আগে আমি দর্শক সবাইকেই জানাচ্ছি শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, নমস্কার। আসলে আজকের যে বিষয়টা, আমাদের মাত্র কিছুদিন আগে, মাত্র 2 থেকে 3 সপ্তাহ আগে, আমরা ডেটটা এক্স্যাক্টলি সরি ভুলে গেছি, আমরা ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে আমাদের গেল। তো আসলে ডায়াবেটিসের সঙ্গে আমাদের আমার যে বিষয় হৃদরোগ, ডায়াবেটিসের সঙ্গে হৃদরোগের বিষয়ে, হৃদরোগের সম্পর্কটা খুবই গভীর একটা সম্পর্ক। আর উচ্চ রক্তচাপ তো এটাকে হৃদরোগের একটা অংশই, এটা আমাদের আমাদের সাবজেক্টেরই একটা অংশ। সো এই ডায়াবেটিস টোটালি আলাদা একটা সাবজেক্ট, চিকিৎসা বিজ্ঞানের আলাদা একটা শাখা, কিন্তু ডায়াবেটিস এমন একটা রোগ, এটা সারা শরীরের অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে এটা এফেক্ট করে। এটা আমাদের হৃৎপিণ্ডকে যেমন এটা এফেক্ট করে মারাত্মকভাবে, একইভাবে এটা এটা ডায়াবেটিস আমাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে, চোখকে ক্ষতিগ্রস্ত করে, ডায়াবেটিসের মাধ্যমে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, ডায়াবেটিসের মাধ্যমে আমাদের সারা শরীরের সমস্ত রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের নার্ভগুলো, আমাদের স্নায়ুতন্ত্র, সেটাও আমাদের ডায়াবেটিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের এই হৃৎপিণ্ডর যে ক্ষতিটা, সেটা ডায়াবেটিসের সাথে এতটাই গভীর সম্পর্ক, অনেক ডায়াবেটিক পেশেন্ট হৃদরোগে আক্রান্ত হয়। এবং এই হৃদরোগের যে স্পেশাল যে অংশটা আমি আজকে আলোচনা করব, সেটা হলো আমাদের হৃৎপিণ্ডের যে রক্তনালীগুলো আমাদের হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহ করে, অর্থাৎ হৃৎপিণ্ডের কোষগুলো, মাংসপেশিগুলোর সুন্দরভাবে, সুস্থভাবে কাজ করার জন্য তাদের যে কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন সাপ্লাই দরকার যে রক্তনালীগুলোর মাধ্যমে, সেই রক্তনালীর দেয়ালে আমাদের কিছু রোগ হয়। রক্তনালীর দেয়ালে, রক্তনালীর দেয়াল ফেটে যায়, সেখানে রক্ত জমাট বাঁধে, রক্তনালীর দেয়াল ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে
ধীরে ধীরে অনেকটা সেই রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়, রক্ত প্রবাহের রাস্তাটা সরু হয়ে যায় ক্রমান্বয়ে। তো এই যে জিনিসটা, এটাকে আমরা আমাদের সায়েন্টিফিক ভাষায় বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এই যে অ্যাথেরোস্ক্লেরোসিসের যে প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এই লিপিড, কোলেস্টেরল, প্লেটলেট, রক্তের অণুচক্রিকা, এগুলো যেখানে গিয়ে জমে রক্ত জমাট বাঁধে, এই যে ব্লকগুলো তৈরি করে, কোলেস্টেরল, চর্বি, রক্তের চর্বি এখানে জমাট বাঁধে, ব্লকগুলো যে তৈরি হয়, আস্তে আস্তে রক্ত সরবরাহের যে রাস্তাটা সরু হয়ে যায়, সেখানে ডায়াবেটিসের একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারাই ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রক্তনালী রোগগুলো খুব বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনাটা, ঝুঁকিটা অনেক বেশি থাকে এই জন্যই। এবং আরেকটা প্রবলেম হলো ডায়াবেটিসের রোগীদের, আমরা যেটা দেখতে পাই আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে, এটাকে আমরা বলি সাইলেন্ট ইসকেমিয়া, অর্থাৎ রক্তনালীতে ব্লক হচ্ছে, এটার কারণ, বড় একটা কারণ ডায়াবেটিস, সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপও রক্তনালীর এই যে দেয়ালের ইলাস্টিসিটি, এই যে প্রসারণশীলতা, সেটাকে কমিয়ে দেয়, অর্থাৎ রক্তনালীর ক্ষতিগ্রস্ত দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এটার একটা আরেকটা বড় কারণ হলো উচ্চ, কনস্ট্যান্টলি যাদের হাই ব্লাড প্রেশার থাকে। তো এই হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, দুটাই রক্তনালীর দেয়াল ক্ষতিগ্রস্ত করে এখানে ব্লক তৈরি করার জন্য ভীষণভাবে দায়ী। সো একটা পেশেন্টের আমরা হৃদরোগ হওয়ার কতটা ঝুঁকিতে আছে, আমরা সেগুলো থেকে আমরা মেডিকেল টার্মে আমরা বলি রিস্ক ফ্যাক্টর, যে তার কি কি রিস্ক ফ্যাক্টর আছে হৃদরোগের জন্য। ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর গুলো হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বংশগত হিস্ট্রি বা রোগীর তার পরিবারে, তার মা বাবা, তার নিকট আত্মীয় ভাই বোনের এরকম হার্টের রোগ, ব্লকের রোগ এগুলো ছিল কিনা, এই এই হিস্ট্রিটাও একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। স্মোকিং, ধূমপান করা, তারপর কারো খাদ্যাভ্যাস যদি স্বাস্থ্যগত, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস না থাকে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর। যদি রক্তে চর্বির মাত্রা, কোলেস্টেরলের মাত্রা, খারাপ চর্বিগুলোর মাত্রা বেশি থাকে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর। তারপর কারো শারীরিক পরিশ্রমের অভ্যাস না থাকাটা, একটা রেগুলার যে একটা ব্যায়াম করতে হয়, হাঁটা অভ্যাস থাকতে হয়, শরীর চর্চা, ব্যায়াম, এগুলো যদি অভ্যাস না থাকে, এইটা একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। সো আমাদের এই যে উচ্চ, এই যতগুলো রিস্ক ফ্যাক্টর থাকবে, রোগী কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার তত বেশি, এর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হলো ডায়াবেটিস। এবং ডায়াবেটিসের রোগীটা, ডায়াবেটিসটা যে হার্টের রোগ, এই হৃদরোগ হওয়ার জন্য কত বড় একটা রিস্ক ফ্যাক্টর, ডায়াবেটিসের রোগীদের মৃত্যুর সবচেয়ে বড় কারণই হলো আলটিমেটলি হৃদরোগ। অর্থাৎ ডায়াবেটিস রোগীরা বিভিন্ন কারণে মারা যাবে, রক্তনালী ক্ষতিগ্রস্ত হবে, কিডনি ক্ষতিগ্রস্ত হবে, একটা পর্যায়ে কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে হয়তো ডায়ালাইসিসে চলে যাবে, তার হয়তো ব্রেইনে স্ট্রোক করতে পারে ডায়াবেটিসের একটা পেশেন্টের। কিন্তু ডায়াবেটিসের পেশেন্টরা আলটিমেটলি দেখা গেছে যে সবচেয়ে বেশি মারা যায় আলটিমেটলি কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ আইদার স্ট্রোক অর হার্ট অ্যাটাক, বা ক্রনিক রক্তনালীতে, হার্টের রক্তনালীতে ব্লক থাকার জন্য হার্ট ক্ষতিগ্রস্ত হয়ে, হার্টের যে পাম্পিং কমে যায়, হার্টটা দুর্বল হয়ে যায়, তখন হয় হার্ট ফেইলিওর। অর্থাৎ এই সমস্ত কারণগুলি ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে একটা সবচেয়ে, মৃত্যুর সবচেয়ে বড় বড় কারণ হয়ে দেখা দেয়। একইভাবে অসংখ্য উচ্চ ধন্যবাদ। রক্তচাপ, জি জি স্যার, স্যার আমরা সুতরাং একইভাবে বুঝতে পারলাম যে আসলে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটি হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বাড়াচ্ছে। এবং স্যার যেটি বললেন যে আমরা যে রিস্ক ফ্যাক্টর গুলো চিন্তা করি, সেই রিস্ক ফ্যাক্টরের মধ্যে শুরুতেই কিন্তু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই বিষয়গুলো আছে। এছাড়াও যে পরিবারের কারো যদি থাকে, সেক্ষেত্রে অর্থাৎ পারিবারিক কারণে, জেনেটিক কারণে কিছু মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে থাকছেন। এবং আরো একটি তথ্য আমরা জানলাম যে ডায়াবেটিস আক্রান্ত হবার কারণে বা নিয়ন্ত্রণে না থাকার কারণে মানুষ যে মারা যাচ্ছে তার কিন্তু সবচেয়ে বেশি মারা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে। সুতরাং হৃদরোগের সাথে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুতরাং এখন আমরা জেনে নিব ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ গুলো আসলে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। স্যার আমি শুরুতে ডায়াবেটিস প্রসঙ্গে আসি। স্যার ডায়াবেটিস মূলত স্যার কত প্রকার একটু যদি আমাদের বলতেন।
এক্স্যাক্টলি, ডায়াবেটিস আমাদের মূলত দুই ধরনের, একটা টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা খুব অল্প বয়স থেকে দেখা যেতে পারে, একদম শিশু বয়স থেকে দেখা যেতে পারে। এই ডায়াবেটিসটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা চিকিৎসাই করতে হয় ইনসুলিন দিয়ে। আর আরেকটা হলো যেটা সাধারণত একটু বেশি বয়সে হয়, তবে এখনকার সময়ে আমাদের বিভিন্ন কারণ, আমাদের অনেকগুলো ফ্যাক্টর এখন কাজ করতেছে, এখন আমরা দেখতেছি যে টাইপ টু ডায়াবেটিসটা অল্প বয়সে হচ্ছে। তো টাইপ টু ডায়াবেটিসটা এটা হয় মেনলি মূলত আমাদের শরীরের কোষগুলি যখন ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ ইনসুলিন যে কোষে কাজ করবে, ইনসুলিনের কাজটা হলো কি, আমাদের শরীরের কোষগুলির মধ্যে আমাদের যে সুগারটা, গ্লুকোজটা আছে সেটাকে সেলের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, এটা হলো ইনসুলিনের কাজ। সো এখন ইনসুলিন আমাদের দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, অর্থাৎ ব্লাডে ইনসুলিন লেভেল থাকা সত্ত্বেও সে আমার সেল ওই ইনসুলিনে রেসপন্ড করতে পারতেছে না অ্যাপ্রোপ্রিয়েটলি, যার জন্য রক্তে শর্করার মাত্রা বেশি কিন্তু শর্করা সেই কোষের ভেতরে প্রবেশ করতে পারছে না, অর্থাৎ রক্তের মধ্যে, কোষের বাইরে রক্তের মধ্যে ব্লাডের লেভেলটা, সুগারের লেভেলটা বেড়ে যাচ্ছে। সো এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাই হলো টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ। এইটা হচ্ছে একটু বয়স্কদের ক্ষেত্রে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা এটাও কম বয়স থেকে, 20-25, এমনকি 20-25 বছর বয়স থেকে দেখা যাচ্ছে টাইপ টু ডায়াবেটিস। টাইপ টু ডায়াবেটিসের ট্রিটমেন্ট, এটা যেহেতু ফ্যাক্টরটা ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা মাল্টি ফ্যাক্টোরিয়াল, এটার সাথেও বংশগত ফ্যাক্টর জড়িত রয়েছে। যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, মা মায়ের থাকে বা বাবার থাকে বা দুজনের থাকে, তাহলে সন্তানের এটার রিস্ক খুব বেড়ে যায়। তারপর এখানেও শারীরিক পরিশ্রমের অভাব, যে হাঁটা চলা না করাটা, এটাও টাইপ টু ডায়াবেটিসের রিস্ক বাড়িয়ে দেয়। তারপর ওজন, ওজন বেশি থাকাটা টাইপ টু ডায়াবেটিসের রিস্ক বাড়িয়ে দেয়। এই সমস্ত ফ্যাক্টরগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেয়। তারপর আমাদের আরেকটা হলো খাদ্যাভ্যাস, এই সমস্ত ফ্যাক্টরগুলো যাদের নিয়ন্ত্রণে নেই, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডায়াবেটিসটা একটু অল্প বয়সেই চলে আসে, অথবা এটা ডায়াবেটিসের মাত্রাটা খুব বেশি হয়। ধন্যবাদ স্যার। যেটা স্যার সুতরাং আমরা বুঝতে পারলাম আসলে যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ, যদি আমি বলি যে ঝুঁকিপূর্ণ বিষয় আছে যেগুলোর কারণে ডায়াবেটিস হবার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। তো স্যার এই পর্যায়ে আমি একটু জানতে চাই যে স্যার যারা ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকিতে আছেন, আপনি যে কথাগুলো বললেন স্যার, এই ঝুঁকিতে যারা আছেন তাদের আসলে কি কি উপসর্গ দেখা দিলে তারা বুঝতে পারবে যে এখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, অর্থাৎ স্যার তারা সতর্ক থাকবে কিভাবে, স্যার আমাকে যদি একটু বলতেন আমার দর্শকদের। এক্স্যাক্টলি, আমরা একটা হলো রোগের লক্ষণ, যে কোন লক্ষণ কি কি লক্ষণ দেখা দিলে আমরা সন্দেহ করব। তো এখন ক্ষুধা বেশি পাচ্ছে, পানির পিপাসা বেশি হচ্ছে, বা ইউরিনেশন, প্রস্রাবের টেন্ডেন্সি বারবার হচ্ছে, এই যে লক্ষণগুলো, এগুলো কিন্তু সব সময় দেখা যায় না। অনেক সময় দেখা যায় যে রোগীর মধ্যে ডায়াবেটিস হয়ে গেছে, রক্তের সুগারের লেভেল হাই, কিন্তু রোগীর মধ্যে কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না। এটা আমরা উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও পাই, এটা একটা বড় ধরনের একটা সমস্যা, যে কোনো লক্ষণ বোঝার আগেই দেখা যায় যে রোগীর রোগ অনেক দূর এগিয়ে গেছে। তো এই জন্যই বিশেষ করে যাদের ঝুঁকিটা বেশি, যেমন যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যে মায়ের ছিল, বাবার ছিল বা দুজনেরই আছে, তাদের কিন্তু একটা সময় এসে মাথায় রাখতে হবে যে কোনো লক্ষণ নাই, আমাকে ব্লাড সুগারটা চেক করে দেখতে হবে। একদমই নর্মাল, খুব ভালো লেভেল, তারপরেও প্রতি বছরে অন্তত একবার চেক করতে হবে। যাদের হাই রিস্ক তাদেরকে আরো আগে 6 মাসে, প্রতি 6 মাসে একবার আমাদের সুগারটা চেক করে দেখতে হবে, এমনকি কোনো লক্ষণ প্রকাশ পাওয়ার আগে। এটা ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি একইভাবে সত্য উচ্চ রক্তচাপের ক্ষেত্রে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণই হচ্ছে না, তার ঘাড় ব্যথা হচ্ছে না, তার মাথা ব্যথা হচ্ছে না, বা বুকে ব্যথা হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে না, তার চোখে ব্যথা হচ্ছে না, কিন্তু পেশেন্ট জানেও না যে তার উচ্চ রক্তচাপ। অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা জিজ্ঞেস করি, আপনার কি উচ্চ রক্তচাপ আছে? না স্যার, আমার কোনোদিন ব্লাড প্রেশার ছিল না। কিন্তু সারপ্রাইজিংলি তখন আমরা ব্লাড প্রেশার চেক করে দেখি, মনে করেন যে পেশেন্টের প্রেশার, আমি দেখেছি পেশেন্ট জানেই না তার হাই প্রেশার আছে, কিন্তু আমি ব্লাড প্রেশার মেপে দেখি পেশেন্টের প্রেশার 180/100, অর্থাৎ এত বেশি ব্লাড প্রেশার,
অথচ রোগী জানে না, অর্থাৎ রোগীর মধ্যে কোনো লক্ষণই ছিল না। তো এই জিনিসটা রোগী জানবে কিভাবে? অর্থাৎ রোগীকে কোনো লক্ষণ না থাকলেও এই সমস্ত জিনিসগুলি চেক করতে হবে মাঝে মাঝে। একইভাবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোনো লক্ষণ নাই, আমাকে ব্লাড সুগারটা চেক করে দেখতে হবে। না দেখলে আমরা অনেক সময় এটা মিস করে যেতে পারি। দেখা যায় যে এটাও আমরা আমাদের প্র্যাকটিসে পাই, আমাদের চেম্বারে এসেছে পেশেন্ট, আমরা জিজ্ঞেস করি আপনার কি ডায়াবেটিস আছে, আপনি ডায়াবেটিসের জন্য কোনো মেডিসিন খান? না স্যার, আমার ডায়াবেটিস নেই। কিন্তু সারপ্রাইজিংলি আমরা ব্লাড এমনও দেখেছি, ব্লাড সুগার চেক করে দেখি 23, এত হাই ব্লাড সুগার, অথচ পেশেন্টের কোনো সিমটম নাই, পেশেন্ট কোনোদিন জানেই না। তো এটা কিভাবে হলো? কারণ পেশেন্টের যখন থেকে ব্লাড সুগারটা বাড়তেছে, সে এই লেভেলের সাথে তার বডি হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে, মানে তার সিস্টেমটা এই হাই ব্লাড সুগারের সাথে, এই যে সিমটমগুলো হওয়ার কথা ছিল সিমটমটাকে শরীরকে প্রকাশ পেতে দিচ্ছে না। রোগী বুঝতে পারছে না যে তার শরীরে ডায়াবেটিস দেখা দিয়েছে, কিন্তু আসলে তার অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে। তো এইটা কিন্তু চেক না করলে বোঝা সম্ভব না। এই জন্য যাদের ক্ষেত্রে ঝুঁকি, যাদের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রে নিয়মিত সুগারটা, ব্লাড প্রেশারটা চেক করে দেখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যালো, শোনা যাচ্ছে আমাদেরকে? স্যার আমি শুনতে পাচ্ছি। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি স্যার, আমার ওয়াইফাই কানেকশন কি লস হয়ে যাবার কারণে আমি আমার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। স্যার আমি আমাদের আলোচনায় ফিরে আসছি। আমাদের আলোচনাটি ছিল যে স্যার ডায়াবেটিস যারা ঝুঁকিতে আছেন তারা কি 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 উপসর্গ দেখা দিলে তারা বুঝতে পারবেন যে আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, এবং স্যার আপনি সেটার ব্যাপারে আমাদের জানালেন। স্যার এই পর্যায়ে একটু জানতে চাই যে সুগার লেভেলটা আসলে নিয়ন্ত্রণে রাখা বলতে আমরা কি বুঝি? স্যার সুগার লেভেলটা নর্মালি কত থাকা উচিত? এক্স্যাক্টলি, এটা আমাদের খালি পেটে 6 থেকে 7 মিলিমোল পার লিটার, আর আমাদের খাওয়ার পরে আমাদের থাকতে হবে 8-এর নিচে। আমাদের বিশেষ করে আমাদের হৃদরোগের ঝুঁকিটাকে এড়ানোর জন্য ডায়াবেটিসটা একদম পারফেক্টলি কন্ট্রোল করা দরকার। অনেক সময় আমরা দেখা যায় যে এল্ডারলি পিপলদের ক্ষেত্রে, বিশেষ করে যারা ইনসুলিন নেয়, তাদের ক্ষেত্রে আমরা খুব টাইটলি সুগারটা কন্ট্রোল করতে পারি না। অর্থাৎ আইডিয়ালি আমি যেটা চাচ্ছি যে ফাস্টিংয়ে 6.5, ফাস্টিংয়ে 7 বা ম্যাক্সিমাম 7, থাকবে 7.5, 8, ম্যাক্সিমাম 8। আমরা তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা একদম টাইটলি কন্ট্রোল করতে পারি না। দেখা যায় যে এল্ডারলি পিপলরা যারা ইনসুলিন নেয়, খুব টাইটলি কন্ট্রোল করতে গেলে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া রিস্কে পড়ে যায়। বেশি টাইটলি কন্ট্রোল করতে গিয়ে অনেক সময় দেখা যায় বেশি রাতে হঠাৎ করে তাদের সুগার কমে, একেবারে 2-3 এরকম হয়ে গেছে তখন, বা আরো কমে যাচ্ছে তখন, এটা আবার আরেকটা বড় ঝুঁকির বিষয়। কারণ হাইপোগ্লাইসেমিয়াতে যখন রক্তের সুগারের লেভেল মাত্রাতিরিক্ত ভাবে কমে যাবে, তখন কিন্তু হঠাৎ করে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে যেতে পারে, এবং এটা হঠাৎ করে একটা বড় ধরনের ঝুঁকি, এমনকি মৃত্যুর কারণও হয়ে যেতে পারে। এই জন্যই আমরা অনেক সময় খুব এল্ডারলি পিপল বা যারা ইনসুলিন নিচ্ছে, খুব টাইট কন্ট্রোল আমরা করতে পারি না, বাধ্য হয়েই আমরা ক্লিনিশিয়ানরা একদম টাইট কন্ট্রোলটা অ্যাভয়েড করি। বাট আমাদের হৃদরোগীদের ক্ষেত্রে দেখে গেছে যে আমরা যদি লং টার্মে ডায়াবেটিসটা টাইটলি কন্ট্রোল না করতে পারি, তাহলে আমাদের আলটিমেটলি আমরা হৃদরোগের ঝুঁকিটাকে খুব ভালোভাবে এড়াতে পারি না। অথবা যাদের অলরেডি হৃদরোগ হয়ে গেছে, যাদের হার্টের রক্তনালীগুলোর কন্ডিশন ভালো না, মাল্টিপল ব্লকেজ। আরেকটা ব্যাপার আমি এই প্রসঙ্গে বলে রাখি যে হৃদরোগীদের ক্ষেত্রে আমরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই মাল্টিভেসেল ডিজিজ, অর্থাৎ অন্য ক্ষেত্রে ডায়াবেটিস নেই, তাদের হয়তো একটা রক্তনালীতে ব্লক বা দুটো রক্তনালীতে ব্লক, কিন্তু যারা হৃদরোগী এবং ডায়াবেটিস আছে যাদের, এবং তাদের হৃদরোগ হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এনজিওগ্রাম করে দেখতে পাই যে মাল্টিভেসেল ডিজিজ, অর্থাৎ তার একটা দুটা ভেসেল না, তার দেখা যায় যে তিনটা ভেসেলই, যে মেইন তিনটা ভেসেল থাকে এটা আমাদের হার্টের, অথবা আরো অনেক শাখা প্রশাখা থাকে, দেখা যায় যে অনেকগুলো জায়গাতেই ব্লকেজ ডেভেলপ করে গিয়েছে। সো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা একটা কমন ফাইন্ডিং, আমরা অনেকগুলো ব্লকেজ পাই, সবগুলো রক্তনালী এফেক্টেড হয়ে যায়। সো
আমাদের এই জন্যই আমাদের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা বলি যে আমাদের একটু ব্লাড সুগারটা টাইটলি কন্ট্রোলে রাখতে হবে, যেন এই যে ব্লকেজ গুলো হয়ে গেছে এগুলো যেন আর ফার্দার প্রোগ্রেস না করে, এবং এগুলোকে যেন আমরা আর যেন বাড়াতে না হয়, আর যেন নতুন ব্লকেজ যেন ডেভেলপ না করে। এই জন্য আমরা আমাদের রোগীদেরকে পরামর্শ দিই যে ডায়াবেটিসটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাকে ঘন ঘন ডায়াবেটিসের বিশেষজ্ঞের কাছে যেতে হবে, ডায়াবেটিসটা তার বাসায় নিজেই চেক করা তাকে শিখে নিতে হবে। একটা ছোট গ্লুকোমিটার মেশিন, এটা আমরা আমরা হৃদরোগীদের আমরা শিখিয়ে দেই কিভাবে এটা বাড়িতেই চেক করে দেখতে হয়, তাহলে হবে কি রোগী নিজেই জেনে যাবে, এবং নিজেই যখন সুগারটা চেক করতে পারবে, বিশেষ করে যারা ইনসুলিন নেয় তার ডোজটা অনেকটাই, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই ফিক্স করা থাকে কতটুকু ডোজ ইনসুলিন সে নিবে, কিন্তু তারপরেও আমরা রোগীদেরকে অনেক ক্ষেত্রে আমরা এটা শিখিয়ে দিই। এখানে একটা রোগীর একটা নিজস্ব একটা অনুশীলনের একটা বিষয় থাকে, রোগী বা রোগীর যে অ্যাটেন্ডেন্ট দেখা যায় যে তারা বাড়িতে সুগারটা চেক করে সেই অনুযায়ী যদি আরো নিখুঁত ভাবে নিয়ন্ত্রণ করে যখন তারা ইনসুলিনটা দিতে পারে, তখন ভাবে দেখা যায় যে ডায়াবেটিসের কন্ট্রোলটা আরো ভালো হয়, আমরা বেটার কন্ট্রোল পাই, তখন হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিটাও কমে যায়, আবার ব্লাড সুগারের লেভেলটাও সারাদিন ধরে ভালো থাকে। যখন ভালো থাকবে তখন কিন্তু আমরা এই যে হৃদরোগ খারাপ যাদের অলরেডি হয়ে গেছে এটা যেন আরো খারাপের দিকে না যায়, তখন কিন্তু আমরা অনেকটা ঝুঁকি খুব ভালোভাবে এড়িয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি একটু উচ্চ রক্তচাপ প্রসঙ্গে আসি। স্যার, উচ্চ রক্তচাপ স্যার উচ্চ রক্তচাপ বলতে আমরা মূলত কি বুঝি, এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে স্যার কি কি ক্ষতি হতে পারে? এখানে উচ্চ রক্তচাপও আমাদের এই আমাদের আমার আমাদের যে হৃদরোগ আমার সাবজেক্ট সেটার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। উচ্চ রক্তচাপ, এখানে আমরা সিস্টেমিক হাইপারটেনশন নিয়ে কথা বলছি। আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার এটা আমাদের 90 to 120, ম্যাক্সিমাম 130 অ্যাকসেপ্টেবল। ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা এটা আমাদের থাকতে হবে 60 to ম্যাক্সিমাম 90 মিলিমিটার মার্কারি। সো আমাদের ব্লাড প্রেশার সিস্টোলিক যদি 130-এর উপরে চলে যায়, ডায়াস্টোলিক যদি 90-এর উপরে চলে যায়, তাহলে আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলবো। এবং এই উচ্চ রক্তচাপও আমাদেরকে অনেক সময়, আমি অলরেডি ইতিমধ্যে বলেছি যে অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণ ছাড়াই রোগীর মধ্যে উচ্চ রক্তচাপ আছে, রোগীর ব্লাড প্রেশার অনেক বেশি কিন্তু রোগী এটার ব্যাপারে অবগত নয়, কারণ রোগীর শারীরিক কোনো সমস্যা হচ্ছে না কিন্তু রোগীর মধ্যে উচ্চ রক্তচাপ আছে। এই জন্যই রোগীকে ব্লাড প্রেশারটা আমাদেরকে কোনো লক্ষণ না থাকলেও চেক করে দেখতে হবে। এবং যখন অলরেডি আমরা পারসিস্টেন্টলি ব্লাড প্রেশারটা হাই পাবো, অনেক সময় দেখা যায় কি যে ব্লাড প্রেশার বেড়ে গেছে হঠাৎ করে কোনো কারণে, বিভিন্ন কারণে হয়, যেমন মানুষ একটা ব্যাড নিউজ শুনলো, খারাপ নিউজ শুনলো, কোনো কারণে খুব দুশ্চিন্তা হচ্ছে, উচ্চ রক্ত অ্যাংজাইটি হচ্ছে, এরকম একটা খুব দুঃসংবাদ শোনার কারণে হঠাৎ করে অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যায়, কিন্তু আসলে ওই রোগীর সব সময় তার হাই ব্লাড প্রেশার থাকে না। সো এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে কনস্ট্যান্টলি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য মেডিসিন দিতে হবে না, এটা কোনো একটা সাময়িক কারণের জন্য হয়েছে, সেই সাময়িক কারণটা প্রতিকার হলেই দেখা যাবে যে তার এই উচ্চ রক্তচাপ চলে যাবে। অথবা আমরা কখনো কখনো পাই যে রোগীর কোনো অপারেশন হয়েছে, তার ব্যথা হচ্ছে অপারেশন জনিত কারণে, ওই পোস্ট অপারেটিভ টাইমে শরীরে অপারেশন অনেক ব্যথা, অথবা রোগীর কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রোগীর পায়ে ভীষণ ব্যথা, ফ্র্যাকচার হয়েছে, বা রোগীর প্রচণ্ড ঘাড়ে ব্যথা অন্য একটা কারণে, স্পন্ডাইলাইটিসের কারণে ভীষণ ঘাড়ে ব্যথা, সেটার কারণে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, অথবা কয়েকদিন যাবত রোগী খুব মেন্টালি ডিস্টার্বড আছে, প্রফেশনাল ডিস্টারবেন্স হচ্ছে, পারিবারিক অশান্তি হচ্ছে, রোগীর ভালো ঘুম হচ্ছে না, এই সমস্ত কারণে অনেক সময় প্রেশার বেড়ে যেতে পারে। সেগুলির ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাবে যে তাকে রেগুলারলি যে ব্লাড প্রেশার মেডিসিন দিতে হবে বিষয়টা এমন না, সেক্ষেত্রে তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের বা একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যে তাকে মেডিসিন রেগুলারলি খেতে হবে কিনা, হয়তো ব্লাড প্রেশারটা তাকে রেগুলারলি কিছুদিন মনিটর করতে হবে। অনেক সময় দেখা যায় যে তার এই ব্লাড প্রেশারটা পার্মানেন্ট না, একটা সময় পরে নর্মালে চলে আসছে, তাকে তখন রেগুলার নিয়মিত মেডিসিন খেতে হবে না। কিন্তু যখন নাকি দেখা যাবে যে তার ব্লাড প্রেশারটা পার্মানেন্টলি হাই থাকতেছে, আমরা
কয়েকটা রিডিং এ আমরা মেপে দেখব বিভিন্ন সময়ে। যেমন পেশেন্ট একটা ভালো ঘুম হওয়ার পরে সকালবেলা আমরা প্রেশারটা মেপে দেখলাম, আবার সারাদিন কাজের পর যে অনেকের আছে স্ট্রেসের জন্য প্রেশার বেড়ে যায়, আমরা সারাদিন কাজ করার পর আমরা পেশেন্টদেরকে বলে দিই যে আপনি সারাদিন কাজ করার পর সন্ধ্যার সময় বা রাতে আপনার ব্লাড প্রেশারটা মেপে আপনি একটা রেকর্ড আপনি সংরক্ষণ করবেন। তারপর আপনি একটা দুটো রিডিং নয়, আপনি কয়েকদিন ধরে আপনি প্রেশারটা রেকর্ড করবেন, অথবা আপনি প্রতি সপ্তাহে একবার দুবার রেকর্ড করে আপনি ব্লাড প্রেশারটা আপনি একটা জায়গায় লিখে রাখবেন, তারপরে আপনি সেই রেকর্ডটা আমাদের কাছে নিয়ে আসবেন। তখন আমরা আমাদের পক্ষে সহজ হয় যে রোগীর উচ্চ রক্তচাপ আছে কি না সেটা ডায়াগনোসিস করার জন্য, এবং যদি আমরা দেখি যে পারসিস্টেন্টলি পেশেন্টের ব্লাড প্রেশার সিগনিফিকেন্টলি হাই থাকতেছে তখন তাকে আমরা সেই চিকিৎসায় যাব, আমাদেরকে চিকিৎসা শুরু করতে হবে। এবং চিকিৎসা শুরু করার পরেও আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার দুটোর ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট যে আমি চিকিৎসা শুরু করলাম, মেডিসিন দিয়ে দিলাম আর রোগী আমার কাছ থেকে চলে গেল আর কোনোদিন আসলো না, এইভাবে এই দুইটা বিষয়ের চিকিৎসা হয় না। অর্থাৎ এটাকে ফলো আপ করতে হয়, প্রথম দিকে একটু ক্লোজ ঘন ঘন ফলো আপ করতে হয়। যেমন আমি একজন উচ্চ রক্তচাপের রোগীকে আমি প্রেশার মেডিসিন স্টার্ট করলাম, কখনো কখনো আমাকে বলতে হয় যে 7 দিন পরেই আপনি আমার কাছে আসবেন অথবা 2 সপ্তাহ পরে আপনি আমার কাছে আবার ফলো আপে আসবেন, আমি আবার আপনার ব্লাড প্রেশারটা চেক করে দেখব, অথবা কিছু কিছু জিনিস আমাকে ব্লাড টেস্ট বা কিছু চেক আপ করে দেখতে হয় তার মধ্যে উচ্চ রক্তচাপ হওয়ার কোনো সেকেন্ডারি কোনো কজ আছে কিনা তার শরীরে। অনেক সময় দেখা যায় কিডনির কোনো প্রবলেম আছে, তার কোনো একটা রক্তনালী হয়তো কোনো জায়গায় সরু হয়ে গেছে, এই ধরনের কোনো বা রক্তের কোলেস্ট্রলের মাত্রা চর্বির মাত্রা বেশি সেই কারণে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু ফ্যাক্টর থাকে যেগুলো আমরা রিভার্সিবল যেগুলো আমরা ঠিক করে দিতে পারি, এই এই সমস্ত জিনিসগুলো পরীক্ষা টেস্টগুলো করে তাকে আবার ফলো আপে আসতে হবে, তখন আমরা তার ডোজটা অ্যাডজাস্ট করতে পারবো যে এই প্রেশারের এই মেডিসিনটাই সে কন্টিনিউ করবে কিনা, এই ডোজেই কন্টিনিউ করতে হবে কিনা বা নাকি একটা সময় পরে এই ডোজটা চেঞ্জ করে দিতে হবে, বা সাথে হয়তো আরো একটা মেডিসিন একটা বা দুটো মেডিসিন যোগ করতে হতে পারে। অনেক সময় দেখা যায় যারা মারাত্মক উচ্চ রক্তচাপের রোগী একটা মেডিসিনে হয় না, তখন দেখা যায় একসাথে আরো একটা একটা বা দুটো মেডিসিন অ্যাড করতে হয়, তো এই জন্যই রোগীকে ডাক্তারের সঙ্গে চিকিৎসকের সঙ্গে ফলো আপে থাকতে হবে, নিয়মিত যোগাযোগে থাকতে হবে যে একবার ওষুধ দিয়ে দিলাম আর আমি চলে গেলাম ওষুধ খেলাম না, তা এটা এইভাবে করলে এই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কোনোটারই চিকিৎসা সঠিকভাবে সম্ভব হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কথা আমরা পরিষ্কার ভাবে বুঝলাম যে আসলে ফলো আপটা কতটা গুরুত্বপূর্ণ। ভালো ফলো আপ যদি ঠিক মতো না হয় তাহলে সেক্ষেত্রে সঠিক ভাবে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কোনোটাই কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না, যা কিন্তু একজন রোগীর জন্য খারাপ সংবাদ বয়ে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ফলো আপে থাকতে হবে। এবং স্যার আরেকটা বিষয় লক্ষ্য করা যায় আমাদের দেশে, তা হলো স্যার ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ এগুলো যেহেতু দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সারা জীবনই খেয়ে যেতে হয়, তো একটা সময় পরে দেখা যায় যে রোগীরা ওষুধ সেবনের ব্যাপারে বেশ উদাসীন থাকে, তারা হয়তো সময় মতো ওষুধটা নিচ্ছে না। তো এই বিষয়গুলো আমার মনে হয় দর্শকদের এই ব্যাপারগুলোতেও খেয়াল রাখা উচিত। স্যার আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে, আমাদের সময় সীমিত, সীমিত সময়ের মাঝে আমরা চেষ্টা করেছি আমার দর্শকদের যতটুকু সম্ভব ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ বিষয়ে পরামর্শ দিতে, তবে স্যার শেষ করবার আগে আপনার কাছ থেকে আমার দর্শকদের জন্য ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে যারা আক্রান্ত আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে, কোনো পরামর্শ দেবার থাকে, তাহলে স্যার সেটা কি হবে? এক্স্যাক্টলি, আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এখানে মেডিসিন যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনচর্চা, আমাদের লাইফস্টাইল, আমরা প্রতিদিন একটা শারীরিক পরিশ্রমের অভ্যাস রাখতেছে কিনা, আমি দৈনিক আমার হাঁটার অভ্যাস আছে কিনা, আমার খাওয়া দাওয়াটা স্বাস্থ্যকর আছে কিনা, হৃদরোগ, ডায়াবেটিস এবং এই যে উচ্চ রক্তচাপ এগুলো সবগুলো খুব গভীরভাবে সম্পর্কযুক্ত। একই কারণ, আমি যদি প্রতিদিন যদি আমার হাঁটার অভ্যাস না থাকে, আমার খাওয়া দাওয়ার মধ্যে যদি প্রচুর পরিমাণে ভেজিটেবল ফাইবার যুক্ত ফল এবং শাকসবজি না থাকে, আমার যদি তৈলাক্ত খাবার আমি বেশি বেশি রূপে গ্রহণ করি, তারপর ফাস্টফুড বেশি খাই, জাঙ্ক ফুড বেশি খাই, তেলে ভাজা তেলের খাবারগুলো আমি বেশি খাই, শারীরিক পরিশ্রমের অভ্যাস নাই, আমার যদি ওয়েট বেশি থাকে, আমার শারীরিক ওজনের ব্যাপারে যদি আমি সচেতন না থাকি, তাহলে এগুলো কিন্তু আমার দেখা যাবে যে কোনো যতই আমি চিকিৎসা করি, মেডিসিন খাই, প্রেশারের মেডিসিন খাই, ডায়াবেটিসের মেডিসিন খাই, ইনসুলিন নিচ্ছি, দেখা যাবে যে ভালো রেজাল্ট হয় না, কোনোটাই ভালোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না।
খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যারা লাইফস্টাইল এবং ডায়েটের ব্যাপারে সচেতন থাকে, অর্থাৎ নিয়মিত সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে, পরিমিত পরিমাণে ঘুমাতে হবে, সময়ের নিয়মানুবর্তিতা মেনটেন করতে হবে, তারপরে হাঁটার অভ্যাস রাখতে হবে, ব্যায়াম করা, যোগ ব্যায়াম করা, তারপরে মানসিক প্রশান্তিতে থাকা, অতিরিক্ত অ্যাংজাইটি, মানসিক অশান্তি এগুলো যেন আমাদের জীবনে না আসে, আনন্দের মধ্যে থাকা, সবার সঙ্গে ভালো ব্যবহার, এই যে আমাদের মনটাকে ভালো রাখা, প্লাস হলো আমাদের স্বাস্থ্যকর খাবার যুক্ত খাওয়া, এগুলো যদি আমরা আমাদের জীবনে প্র্যাকটিস করি, তাহলে দেখা যায় অনেক রোগী, অনেক রোগী, অনেক উচ্চ রক্তচাপের রোগী এবং অনেক ডায়াবেটিসের রোগীকে কোনো আদৌ কোনো মেডিসিনই দিতে হবে না, যাদের কি অল্প মাত্রায় আছে, যা শুধুমাত্র লাইফস্টাইল এবং ডায়েট কন্ট্রোলের মাধ্যমেই আমরা কন্ট্রোল করতে পারবো, এবং অথবা যাদেরকে দেখা যায় যে একাধিক মেডিসিন, বেশি মেডিসিন দিতে হচ্ছে, আমরা মেডিসিনের মাত্রা কমিয়ে নিয়ে আনতে পারবো, ইনসুলিনের মাত্রা কমিয়ে নিয়ে আনতে পারবো, কাজেই রোগীদের হতাশ হওয়ার কিছু নাই। লাইফস্টাইলের ব্যাপারে যদি আপনারা, ডায়েটের ব্যাপারে, আপনার শরীরের ওজনের ব্যাপারে আপনি যদি অনেক বেশি সচেতন হয়ে যান, তখন আপনি দেখা যাবে যে এই বিষয়গুলো অনেক সহজ হয়ে গেছে, খুব ভালো রেজাল্ট আসবে এবং আপনি অনেক ভালো থাকতে পারবেন, অনেক সুস্থ থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার ভাবে আমাদের বুঝিয়ে বললেন যে আসলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ দুটো নিয়ন্ত্রণের ক্ষেত্রেই যেমন ওষুধের একটা বিশাল ভূমিকা আছে, ঠিক তেমনি জীবনযাত্রার মান, খাদ্যাভ্যাসেরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এটি আমাদের ভুলে গেলে চলবে না। স্যার ডক্টর এস চক্রবর্তী স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই, চমৎকার ভাবে আমাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ বিষয়ে পরামর্শ দিলেন, আমার দর্শকদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতন করলেন, জানালেন স্যার, সে কারণে আবারও কৃতজ্ঞতা। আপনার উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমার দর্শক এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা রাখছি আমাদের পুরো আলোচনাটি ফলপ্রসূ ছিল, আপনারা সকলে সুস্থ থাকুন এই কামনা করে আমাদের আজকের লাইভটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।